আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং মাই টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি জনাব গিয়াসউদ্দিন মিঠু ভাই। আমি গিয়াসউদ্দিন মিঠু ভাইকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য, আমাদের চ্যানেলে উপস্থিত হওয়ার জন্য আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। উনি আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের তুলির পরশ চ্যানেল স্টুডিওতে এসেছেন আমাদের একজন জনপ্রিয় সাংবাদিক গিয়াসউদ্দিন মিঠু, যিনি মাই টিভিতে কাজ করছেন অনেকদিন যাবৎ, অনেক সময় যাবৎ সে কাজ করে আসছে, এখন আজকে আমাদের স্টুডিওতে এসেছে। আমরা ওনার সাথে আগে পরিচয় হয়ে নেব। ধন্যবাদ ভাই, আপনি তো মাই টিভিতে অনেকদিন যাবৎ কাজ করছেন, আপনার কেমন লাগছে এই সাংবাদিকতা? আলহামদুলিল্লাহ, আসলে সাংবাদিকতা একটা মহান পেশা। আপনি জানেন যে একটা দেশ, একটা জাতি, একটা দেশ চারটি স্তম্ভের মধ্যে এটা দণ্ডায়মান থাকে, তার মধ্যে সাংবাদিকতা একটা সেটা একটা মহান পেশা। তো এই সাংবাদিকতা যদিও সাংবাদিকরা অনেকে নিঃস্বার্থভাবে কাজ করছে, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা জন্তু, একটা জন্তু যেরকম চারটা পার মধ্যে একটা পা না থাকলে সে হাঁটতে পারে না ঠিক মতো, ঠিক একটা দেশও কিন্তু সাংবাদিকতা বাদে কিন্তু এইভাবে পঙ্গু হয়ে যায়, সেটার গুরুত্ব অপরিসীম। তা আমি দীর্ঘদিন থেকে এই পেশা থেকে অনেকেরই, আমি মনে করি এই পেশা থেকে অনেকের নিঃস্বার্থভাবে উদ্ধার করা যায়, জনকল্যাণে কাজ করা যায়, জনগণের দুর্ভোগ তুলে প্রশাসনের কাছে তুলে আইনের মুখে করা যায়, এতে করে মানুষ সাধারণ লোকজন অনেক উপকৃত হয়। সেই জন্য আমি সাংবাদিকতা পেশায় নিজেকে গর্ববোধ করতেছি এবং আমি প্রাউড ফিল করতেছি। ধন্যবাদ আমাদের মাঝে মিঠু সাহেব, তার এই সাংবাদিকের কাজের মাধ্যমে যে আনন্দটা পায়, মানুষের সেবা করা যায়, জনগণের সেবা করা যায় এবং বিভিন্ন মাধ্যমে মানুষকে এগিয়ে দেওয়া যায়, একজন সচেতন সাংবাদিক হিসেবে আপনি আমাদের এই যে তুলির পরশ চ্যানেল অনেকদিন থেকে দেখছেন বা আমরা যে প্রোগ্রামগুলো তৈরি করছি, কেমন লাগছে আপনার? আসলে তুলির পরশটা একটা ব্যান্ড, একটা পরিচিত নাম, এটা দীর্ঘ যুগ যুগ থেকে আমরা শুনতেছি তুলির পরশ, চিত্রাঙ্কন, চারুকলা, মোটামুটি এই জগতের মধ্যে এটা নোয়াখালীতে অতুলনীয় একটা সংস্থা হিসাবে, প্রতিষ্ঠান হিসাবে পরিচিত তুলির পরশ। সেই তুলির পরশ যে অনলাইন ভিত্তিক যে চ্যানেল করেছে, নিঃসন্দেহে এটা আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এবং যুগ উপযোগী, সময় উপযোগী একটা সিদ্ধান্ত। কারণ আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে এক ক্লিকে সারা বিশ্বের যে কোনো কিছু তথ্য আদান প্রদান করা সম্ভব, এবং প্রতিটি চ্যানেল পত্রিকা এখন তাদের হার্ড কপির পাশাপাশি এরা অনলাইন করে ফেলছে, কারণ অনলাইনে বিকল্প নেই। সুতরাং তুলির পরশ সবসময় নতুনত্ব নিয়ে ভাগবে এবং নতুন বিষয় নিয়ে মানুষের কাছে উপস্থাপন করে, নতুন চিত্রাঙ্গ সব কিছু, কিন্তু এই চ্যানেলটা দিয়ে তারা আমি মনে করি আরও এগিয়ে গেছে এবং মানুষের সেবা আরও সহজে দৌড়া পৌঁছে দিতে পারবে। তো এই জন্য তুলির পরশের যিনি প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহন সাহেবকে, আমি আমার মহিউদ্দিন মোহন ভাইকে, আমি আমার বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরাও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই যে সিনিয়র সাংবাদিক বেগমগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাহেব, এখানে উপস্থিত হয়ে আমাদেরকে এই যে আন্তরিকতা দেখিয়েছেন, আমাদেরকে কৃতার্থ করেছেন, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের চ্যানেলে আসার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার এই যে সাংবাদিকতা মাধ্যমে, তার একটা নির্দেশনার মাধ্যমে এই আমরাও এগিয়ে যেতে পারবো এই চ্যানেল নিয়ে আমি মনে করি। আমাদেরও শিক্ষার আছে, শিশুদেরও শিক্ষার আছে, আমরা এখানে যে শিশুদেরকে নিয়ে কাজ করি, বিভিন্ন সামাজিক দৃশ্য নিয়ে কাজ করি এবং খবর নিয়ে মানুষের দ্বার গোড়ায় তাকে বুঝিয়ে দেওয়ার এই যে প্রত্যাশায় আমরা সাংবাদিকেরা সবসময় এগিয়ে আছি এবং মানুষের কাছে থাকবো, এই প্রত্যাশা নিয়ে আমি মিন্টু ভাইকে এই যে চারুকলা প্রাথমিক চিত্রাঙ্কন শিক্ষার বই